গাইস আবার আমরা বেরিয়ে পড়েছি, এবার উইথ ফ্যামিলি। আমরা যাচ্ছি বাগডোগরা আর ওখান থেকে যাব দার্জিলিং। এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। আবার চলেছি আমরা, এখন দার্জিলিং এর পথে গাড়িতে আছি। বাগডোগরা থেকে প্রায় 7-8 কিলোমিটার হয়ে গেছে, চলে এসেছি। এখন আরো হয়তো 2 ঘন্টা মতন লাগবে। ট্রিপটা হঠাৎ করেই প্ল্যান হয় উইথ ফ্যামিলি। আর দার্জিলিং তো যখন তখন আসি আমরা, যতখানি নতুন করে দেখানো যায় আর সেটা দেখো। বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা সত্যি একটি অসাধারণ অভিজ্ঞতা। প্রতিবারের মতন এবারও এনটিপি বা বাগডোগরা থেকে যখন আমরা দার্জিলিং এর পথে যাই, এই রাস্তার দুধারের সৌন্দর্য পাগল করে তোলে। চারিপাশে এত সুন্দর চা বাগান আর পাহাড়ে যাওয়ার এই আঁকা বাঁকা পথ দার্জিলিং এ যাওয়ার এক্সাইটমেন্টটা যেন আরো বাড়িয়ে তোলে। তাই সাথে থাকুন, আপনারাও এই সৌন্দর্য উপভোগ করুন। বাকি গল্পটা দার্জিলিং এ গিয়ে বলবো। তোমরা দেখলে আমরা আবার চলে এসেছি পাহাড়ে, আমাদের প্রিয় সেই দার্জিলিং। আর এমন সময় এসেছি যেখানে শিলিগুড়ি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে শুরু করেছি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমরা হঠাৎ করেই প্ল্যানটা করি আর আমাদের ফ্লাইট বুকিং করা হয় এয়ার এশিয়া বাগডোগরা অবধি। ওখান থেকে আমরা আমাদের যে দার্জিলিংয়ে আসলে যার থেকে আমরা গাড়ি নিই, পুরানজি আর সামদিজি, তাকে আমরা আগে থেকে কল করে দিই। বাগডোগরা থেকে দার্জিলিং ভানুভবন অবধি আমাদের 3100 করে নিয়েছে। এখন এরকমই রেট চলছে বিকজ এইটা এখন সিজন। তোমরা বললে বিশ্বাস করবে না, আজকে দার্জিলিংয়ে এরকম অনেক লোক মেলের উপর বসে আছে যারা এখনও হোটেল পায়নি। আমরা হোটেল নিয়েছি হচ্ছে বেলভিউ, একদম ম্যালের উপরে, আর আর রেস্টুরেন্ট। আমাদের আগের দার্জিলিং ব্লগে তোমরা হয়তো খেয়াল করেছো, আর আর রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করেছিলাম যেদিন আমরা এসেছিলাম দার্জিলিং, সেই আর আর রেস্টুরেন্টের যে হোটেল বেলভিউ সেটাতে আমরা এবার রয়েছি। আমরা রয়েছি, আমাদের দেওয়া হয়েছে, রুম ছিল না তাই আজকের দিনের জন্য আমাদের দেওয়া হয়েছে ডিলাক্স রুম, রুম টুর দেবো একটা। আর কালকে আমরা স্ট্যান্ডার্ড রুমে আমাদের মুভ করে যেতে হবে বিকজ ডিলাক্স রুম ফাঁকা নেই। রুম গুড, মানে এখানে রুমের কিন্তু দরকার নেই, মানে শুধু বাথরুম ঠিক থাকলে আর গরম জল থাকলে সামনে থেকে বেরোলে ম্যাল প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এর চেয়ে আর কি চাই? দার্জিলিং তো এটার জন্যই আসা। যাই হোক, রুম ভাড়া নিয়েছে বেলভিউ সিজনের জন্য
আজকের দিনের জন্য এই রুম দুটো রুম এরকম নিয়েছে 3000 করে, আর বাকি দুদিন স্ট্যান্ডার্ড রুম নেবে 2200 করে, আর পার পার্সন কস্ট 500, তো 100% একটা রুমের জন্য নিচ্ছে। বাকি এই হলো টোটাল ডিটেলস, রুম ট্যুর দেবো, আর তার সাথে সাথে চেষ্টা করছি নতুন কিছু দেখানো তোমাদের, নতুন কিভাবে এক্সপ্লোর করা যায়। এইটা হচ্ছে আমাদের রুম, এইখানে দুটো সোফা, আয়না, টিভি, ওয়ার্ড্রব, ওইটা বাথরুম, একটা ডাবল বেড, আর এখানে একটা কমন স্পেস আছে বসার জন্য, আর সোজা হচ্ছে ম্যাল, আর দূর থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো এই হলো হিসাব কিতাব, সেম রুম, পাশের রুমটাই হচ্ছে এই, এই রুমটা হচ্ছে মারা রয়েছে, আর এইটাতে রয়েছি আমরা। এখন একটু মেলে যাবো, চাফা খাবো, চলো তোমরাও চলো আমার সাথে। যেই আমরা মেলে পৌঁছালাম, আমাদের খুদে এক্সপ্লোরার এক্সপ্লোরার টেডি আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার প্রথম বায়না পনি রাইড, ছপাং করে উঠে পড়ল পনির উপরে এবং ম্যালের চারিদিক সে ঘুরে বেড়াল। বলে রাখি, আপনারাও যদি চান এরকম পনি রাইড ম্যালের উপরে করতে পারেন। ম্যালের উপরে বসে থাকা চা কাফির কাছ থেকে গরম গরম চায়ের চুমুক এবং তার সাথে এই ব্যক্তিটির লাইভ পারফরমেন্স অসাধারণ লাগছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মহাকাল মার্কেটের দিকে, নানা রকম জামা কাপড়, তার সাথে পাহাড়ের সুন্দর দৃশ্য, আমাদের দারুণ লাগে। হাঁটতে হাঁটতে চলে গেলাম মহাকালের মার্কেটের পেছনের দিকে। ম্যালের পেছন দিকে এই হনুমান মন্দিরটি বেশ পুরনো, ছোটবেলা থেকে দেখে আসছি, এই যখনই আসি ঘন্টা বাজিয়ে প্রণাম করি। এবং অবশেষে পৌঁছালাম দার্জিলিং ম্যালের অবজারভেটরি, এবং তার কি অসাধারণ দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে সূর্যের কমলা রঙের রশ্মিতে, অসাধারণ দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, তার সাথে বেল আইকনটি।